মাছটা হিট হইছে, মাছটা রাখতে পারি নাই, সে যে দৌড় দিছে মানে ওই দৌড় আর ফিরাইতে পারেন নাই, মানে ফিরাইতে পারেন নাই, এক কাটা ভেঙে গেছে, এক কাটা সোজা করছে। তো পরাপর পরে যা দেখেন, একটু দেখেন কাটাটা, একটু দেখেন এই যে কাটাটা, এটা প্রথম হিট, দ্বিতীয় হিট, এটা ভেঙে গেছে না? হ্যাঁ, এটা ভেঙে নিয়ে গেছে। আর আরেকটা বললেন সোজা করছে, সোজা করছে সেটা অন্যটা, সেটা অন্যটা পরের হিট, দ্বিতীয় হিট। আনুমানিক ওজন কিরকম হতে পারে? ওটা মোটামুটি 15-র উপরে হবে। এই যে মিলন মামাদের মাছগুলো উঠাচ্ছে, দেখেন পাঁচটা মাছ হিট হয়েছে এখানে, মাশাআল্লাহ। মাশাআল্লাহ দেখেন বিশাল সাইজের একটা মিল্কা আছে, এই যে বিশাল আকৃতির, যে দুটা আরো বেশি বড়, বিশাল সাইজের, না দেখলে বোঝা যাবে না। এই যে বিশাল আকৃতির মাছ দেখাচ্ছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার বাংলাদেশ ফিশিং ক্লাব। তো বাংলাদেশ ফিশিং ক্লাবের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব নিয়ে এলাম এরকম একটা ভিডিও। তো আমরা এখন আছি ছানারঘাট, ছানারঘাটের এপার। তো আমরা কিছুক্ষণ আগে ট্রলার দিয়ে নামলাম, এখানে শুনলাম যে এই ভাই একটি মাছ পেয়েছে। তো এই ভাইয়ের মাছটা দেখাচ্ছে, দেখি মাশাআল্লাহ একটি কাতল পেয়েছে ভাইজান। এই যে কাতল মাছটা। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাখছো ভালো। তো আপনারা কোথা থেকে আসছেন? আমরা আসছি জুরেন থেকে। জুরেন থেকে, এই যে ভাইরা জুরেন থেকে আসছে, মাছ পেয়েছেন আপনারা? জি পেয়েছি, একটা কাতল মাছ, একটা কাতল মাছ পেয়েছেন। তো এখানকার পরিস্থিতি কেমন দেখলেন? আলহামদুলিল্লাহ ভালোই, এখানে অনেকে পাইছে, সবচেয়ে ওই সাইডটা বেশি পাইছে, যে আমার সামনে ট্রলার আছে, যারা নৌকাতে ভাই তারা মোটামুটি ভালো পাইছে, মানে এখন বলা যায় যে খারাকান্দি ফেমাস, ফেমাস খার, ফেমাস। এখানে চার মেলানো হচ্ছে, দেখেন এই যে কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম চার মিলাচ্ছে, এই যে চারাগুলো কমপ্লিট করছে। তো ভাইজানরা অনেক দূর থেকে আসছে, ফরিদপুর থেকে। তো ভাইজানদের এই যে সেট আপ কমপ্লিট করছে, যে সেট আপ কমপ্লিট করতেছে, দেখেন যে ভাইজানদের সরঞ্জাম। ওই যে ভাইজানরা চার করতে গেছে, এই সিন্ধু ভাইয়ের লোক, এই যে দেখেন নদী থেকে মোটামুটি পার থেকে কত হাত দূরে বলবো, 40-50 হাত দূরে গেছে, চলে গেছে, চার করতেছে দেখেন। আসসালামু আলাইকুম ভাই, আপনাদের কোনো হিট হয়েছে? এখনো হিট হয়নি না? আপনারা কোথা থেকে আসছেন? এখান থেকে? হ্যাঁ হ্যাঁ চিনি, লাকির চর। তো ভাইয়েরা পাশাপাশি এলাকারই এখান থেকে আসছে। ভাই মাছটা হিট হয়েছে, মাছটা রাখতে পারি নাই, সে যে দৌড় দিছে মানে ওই দৌড় আর ফিরাইতে পারেন নাই, মানে ফিরাইতে পারেন নাই, এক কাটা ভেঙে গেছে, এক কাটা সোজা করছে। তো পরাপর পরে যা দেখেন, একটু দেখেন কাটাটা, একটু দেখেন এই যে কাটাটা, এটা প্রথম হিট, দ্বিতীয় হিট, এটা ভেঙে গেছে না? হ্যাঁ, এটা ভেঙে নিয়ে গেছে। আর আরেকটা বললেন সোজা করছে, সোজা করছে সেটা অন্যটা, সেটা অন্যটা পরের হিট, দ্বিতীয় হিট আছে, ওইখানেই আছে, ওই যে ওইখানেই, ওইখানেই আছে দেখেন। মাছ যদি দাঁড়াইতো তাহলে রাখতে পারতাম, কিন্তু মাছ দাঁড়ায় নাই ভাই, মাছ সোজা যে দৌড় দিছে ওটা ধারণার বাইরে। আনুমানিক ওজন কিরকম হতে পারে? ওটা মোটামুটি 15-র উপরে হবে। হিট হয়েছে কোনো? একটা হয়েছিল ভাই, হিট হয়েছিল, উঠাইতে পারেন নাই? এই যে মিলন মামাদের মাছগুলো উঠাচ্ছে, দেখেন পাঁচটা মাছ হিট হয়েছে এখানে, মাশাআল্লাহ। মাশাআল্লাহ দেখেন বিশাল সাইজের একটা মিল্কা আছে, এই যে বিশাল আকৃতির,
আরো আছে দুইটা এই যে দেখাচ্ছি মাশাআল্লাহ এই দুইটা আরো বেশি বড় বিশাল সাইজের না দেখলে বোঝা যাবে না এই যে খারাকান্দির হিট আজকে দেখেন তো ওই যে মিলন কামাল ভাইয়ের মাছ দেখেন কামাল ভাই আর মিলন মামু এখানে বসে বিশাল আকৃতির মাছ দেখাচ্ছি দেখেন এটা রুই এই যে এটা কামাল ভাইদের রুই দেখেন দুজন ধরেন পাশাপাশি ধরেন মামার কষ্ট হয়ে যাচ্ছে ওই যে মিলন মামার আর কামাল ভাইয়ের এই সফলতা থ্রি স্টারের বাফুফের এই যে বাবা থ্রি স্টার তো কামাল ভাই মিলন মামা মানে আপনারা এখানে কি বুঝলেন খারাকান্দির অবস্থা কি এখন খারাকান্দির অবস্থা আল্লাহর রহমতে আমাদের রেজাল্ট খুব ভালো হয়েছে এখন না ওই পাশে তো শুনলাম একজনে পাঁচটা মারছে হ্যাঁ ওইদিকেও মাছ পাইছে মাছ খাচ্ছে টুকটাক এখন বাকিটা আল্লাহর ইচ্ছা আজকে তো দেখলাম পুরো খারাকান্দি শিকারীদের মিলন মেলা অবশ্যই রিজিকে থাকলে যারা যারা ছিল পাইছে অনেকে আইছে পাই নাই অনেকে পাইছে এর মধ্যে আমরা দুজন মাছই পাইছি আর মোটামুটি 20-30 জন তো খালি গেছে ওই লেভেলে যে খাচ্ছে তা না যারা দু একজন ফেভারিট ভাবে খেলতে পারতেছে তাদেরই মাছ হচ্ছে ইনশাল্লাহ যারা আসতে চান আসেন দেখেন চেষ্টা করেন তো আপনারা যে খেলছেন আপনারা কি টুপ খেলছেন আমরা লাড্ডু খেলছি লাড্ডু হ্যাঁ জি কি কি একটু বলেন আমাদেরকে একটু ভেঙে বলেন আমরা লাড্ডু ফ্রেশ লাড্ডু খেলছি ফ্রেশ লাড্ডু খেলছি আমরা ফ্রেশ লাড্ডু খেলছি তো ভাইজানরা ফ্রেশ লাড্ডু খেলছে যা বললো যেটা শুনতাছেন তো এখন সন্দেহ হয়েছে ভাইজানকে আর দেরি করা ভাইজান মামাকে ভাইজানকে কামাল ভাইকে আর দেরি করাবো না এখন মাছ নিয়ে চলে যাবে এই যে দেখেন মাছগুলো এখনো ইনশাআল্লাহ আছে দোয়া করেন নেক্সট যাতে আবার হিট করতে পারি তো আপনারা দোয়া করবেন মামাদের জন্য আর বাফেফে আপনারা পেজে আপনারা শর্ট ভিডিও পাবেন ইনশাআল্লাহ তো ওই যে কামাল ভাইরা চলে যাচ্ছে মিলন মামারাও চলে যাচ্ছে আমরাও চলে যাব তো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম।